আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের মোবাইলের ডিসপ্লের আলো এরকম বাড়ি বাড়ি করে কম বেশি হয় এবং আপনার ডিসপ্লের আলোর কালারটা চেঞ্জ হয়ে যায়, তো আপনি কোনো লেখা বুঝেন না, কোনো সফটওয়্যার আপনি স্পষ্টভাবে দেখতে পারেন না বা দেখা যায় না, তো এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন তার প্রসেসটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটি কন্টিনিউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি একটিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন ডিসাইড বিডি চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ চঞ্চল মাহমুদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এরকম সমস্যার সমাধান করতে হলে প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ডেভেলপার সেটিংটি যদি আপনি এনেবল করে থাকেন তাহলে এখানে সিস্টেম সেটিংটি রয়েছে, এই সিস্টেম সেটিংটির উপর টাচ করে দিবেন। তো এটা আমার হচ্ছে স্যাম্পনের z40 মোবাইল। তারপর এখানে অ্যাডভান্স সেটিং এখানে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে রয়েছে ডেভেলপার অপশন, এটার উপর টাচ করে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে সেটিং রয়েছে, ওই সেটিংটির উপর টাচ করে দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন শো ভিউ আপডেট, তো এই সেটিংটা কিন্তু অন করা রয়েছে। এই সেটিংটা আপনি টাচ করে দিয়ে এখানে সেটিংটা বন্ধ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেটিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমার মোবাইলের সমস্যা যে ছিল সেটা কিন্তু আর এখন আমার আমার এই সমস্যাটা নেই। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই একটি ক্লিক করার মাধ্যমে আপনার এই মোবাইলের আলো যদি কম বেশি হয় বা ডিসপ্লের আলো যদি ঝাপসা হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তো আপনার মোবাইল ফোনের ডেভেলপার অপশনটি কিভাবে এনেবল করবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার মোবাইলের ডেভেলপার অপশন এনেবল করতে চাইলে প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অপশনের উপর টাচ করে দিবেন। তো আমারটা হচ্ছে সিম্ফনি z40 মোবাইল ফোন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট z40, এটার উপর টাচ করে দিবেন। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সফটওয়্যার ভার্সন, এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউ আর নাও ডেভেলপার। তো অলরেডি কিন্তু আমার ডেভেলপার অপশনটি এনেবল হয়ে গেছে। তো বেগে চলে এসে আপনি ডেভেলপার অপশনটি এখানে সিস্টেম রয়েছে সেটিং এটার উপর টাচ করে দিয়ে নিচে অ্যাডভান্স সেটিং এটার উপর টাচ করে দিলে কিন্তু আপনি এখানে নিচে ডেভেলপার অপশনটি দেখতে পারবেন। তো এখানে কিন্তু ডেভেলপার অপশনটি এনেবল হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।